আপনাকে তেল জাতীয় বা ভাজা খাবার ছাড়তে হবে। সিদ্ধ এবং ফুলিয়া গ্রিল খাবার খেতে হবে। সময় মতো খাওয়া জরুরি। যখন আপনার মার্জিয়াতে কার্বোহাইড্রেট খাবার খাবেন, যেমন আটা, রুটি, পাস্তা, আলু, এগুলা পরিমাণ মতো খাবেন। বাসমতি ভাত খাওয়া ভালো। বেরির মাংস আর গরুর মাংস কম করে খাবেন, আর মুরগের মাংস চামড়া ছাড়া খাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার ওয়াইফগণ, স্ত্রীগণ সময় সময় খেতে অনেক সময়ই তারা খুবই ডায়েট করতেন এবং তারা সময় সময় একটি খেজুরের উপর নির্ভর করতেন, এক গ্লাস পানির উপর নির্ভর করতেন, পানি এবং খেজুরি খেতেন। অকেশনালি কোনো কোনো সময় তিনি ব্রেড এবং বাটার খেতেন, আর না হয় প্রায় সময় তিনি কম খেতেন। তাছাড়া কোরআনে হাকিমে আমাদের খাবারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেকমেন্ড করেছেন যেসব খাবার, তার মধ্যে অন্যতম হচ্ছে ভেজিটেবল জাতীয় খাবার, তারপর হচ্ছে আপল ফ্রুটস জাতীয় খাবার, তারপরে পেঁয়াজ, রসুন ইত্যাদি কথা উল্লেখ করা হয়েছে।